একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিসসালাম। ওনাকে বলে দেয়া হয়েছিল উমরুকা আলফু সানা, তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়েদনা আদম বললেন, এরা কারা? আল্লাহ বললেন, এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ, ওই যে একটা রুহু দেখা যায়, এটার নাম কি? আল্লাহ বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, আরবাউনা সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স, 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবা 1000 বছর। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন? জিদ মিন উমরিহি, বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা, কে? বাবা। আল্লাহ আপনি বাড়ায়া দেন, আল্লাহকে বাড়ানো যাবে না, লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিসসালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, 40 আর 60 মিলে কত হয়? 100। ভালো হিসাব বুঝে, 100। আর আদম আলাইহিসসালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে, কারণ এটা অন টাইম, দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাহ ওয়ালা ইয়াস্তাকদিমুন, মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম, অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জি ইতু আন আকবাদা রুহাক, রুহু কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রুহু কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর, কয় বছর? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন, কয় না আমি দেই নাই, আমি আরো বাঁচুম, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন? আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক কথা কইস না, আয়া পর। সুবহানাল্লাহ। পড়েন, নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন উনি, আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে, কয় নেই নাই, এরকম ডাকাইত আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, বিষ্ণুনবী বললেন, আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু, আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে, সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ। পড়েন, সুবহানাল্লাহ। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিসসালামের রুহু নিতে পারে নাই, উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদনা আদম আলাইহিসসালামের রুহু কবজ করেছে, যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রুহু মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। সুবহানাল্লাহ।